তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দক্ষিণ চব্বিশ পরগনায় দুটি নির্বাচনী জনসভা করলেন পাথর প্রতিমায় এক জনসভায় তিনি বলেন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে যে উন্নয়ন হয়েছে তা বিজেপি শাসিত কোন রাজ্যে হয়নি গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি নামে টাকা তুললে কোথায় গেল টাকা কেউ পায়নি রেল বিক্রি করে দিচ্ছ কোথায় গেল টাকা কেউ পায়নি বিক্রি করে দিচ্ছ কোথায় গেল টাকা কেউ পায়নি সেল বিক্রি করে কোথায় গেল টাকা কেউ আর সরকারি কর্মচারীরা জেনে রাখুন ত্রিপুরায় গ্র্যাচুইটিও তুলে দিয়েছে ক্ষমতায় এসে বিজেপি প্রভিডেন্ট ফান্ডও তুলে দিয়েছে গ্রুপ ডি সব ক্যাজুয়াল করে দিয়েছে কন্ট্রাকচুয়াল করে দিয়েছে দশ হাজার টিচারের চাকরি খেয়ে নিয়েছে আসামের চোদ্দ লক্ষ বাঙালিকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে সংখ্যালঘুদের কাছেও আমি একটা কথা বলবো বিজেপির সাথে ডিল করে সিপিএম কংগ্রেস আর আর একটা রাজনৈতিক দল নতুন এসছে হঠাৎ করে বিজেপি থেকে গজিয়েছে বিজেপি টাকা দিয়ে তাদের পাঠিয়েছে সংখ্যালঘুদের ভোট ভাগ করবার জন্য আমি আপনাদের অনুরোধ করব জীবন নিরাপত্তা এবং শান্তিতে যদি থাকতে চান আর বিজেপিকে যদি রুখতে চান আপনার একটা ভোট অন্য কোনো পার্টিকে দিয়ে নষ্ট করবেন না